সামান্যত সৌধী আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে আলোচনা করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম নোমানি সেক্রেটারি বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ বাগেরহাট খুলনা আলোচক বৈশাখী টিভি ঢাকা আসসালামু আলাইকুম ওয়া আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো তা আমি আগে থেকেই আপনাদেরকে গোমট ফাঁস করেছি গোপন কথাগুলো অটোমেটিকলি আমি আপনাদেরকে বলে দিয়েছি আল্লাহ রবুল আলামিন যেন আমার জবান থেকে এ বিষয়ে কথা বের করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আরও জোরে বলুন আমিন সম্মানিত হাজির আল্লাহ পাক রবুল আলামিন আমাদেরকে কত চমৎকার চমৎকার বিষয়গুলোকে সন্নিবেশিত করে দিয়ে গোটা জাতির সামনে গোটা বিবেকবান জাতির সামনে কোরআনে কারিমের সকল বিষয়গুলোকে আল্লাহ তালা উপস্থাপন করার সুযোগ করেছেন জরে বলুন আল্লাহ আকবার গোটা পৃথিবীতে আল্লাহ মানুষ কেন সৃষ্টি করলেন গোটা পৃথিবী কেন সৃষ্টি করলেন আর এই গোটা পৃথিবীর মধ্যে সকল সৃষ্টি জগতের মধ্যে মানব এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভিন্ন কায়দায় সৃষ্টি করেছেন যাদের কাছ থেকে আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য নিয়েছেন সেই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন মানুষ আর জিন জাতি সৃষ্টি করার একটাই উদ্দেশ্য কার ইবাদাত আরো জোরে বলুন কার ইবাদাত আল্লাহর ইবাদাত আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি আজকে আমরা আল্লাহর ইবাদাত আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করতে ভুল করেছি এ কারণে আজকে মুসলমান পদে পদে মুসলমান প্রত্যেকটি রন্ধে রন্ধে বিপদ এবং মুসিবতের মধ্যে আছে জোরে বলুন কথা ঠিক কিনা যদি আমরা আল্লাহর গোলামি করতে পারতাম সত্যকার সেই মহান আল্লাহর গোলামি করতে পারতাম গোটা পৃথিবী মুসলমানদের গোলাম হয়ে থাকত মুসলমান জাতিকে কারো গোলামি করা লাগতো না জোরে বলুন কথা ঠিক কিনা আজকে আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই এ কারণে আজকে আমাদেরকে বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে জোরে বলন কথা ঠিক না বে ঠিক আরো জোরে বলুন ঠিক না বে ঠিক আমার বন্ধুগণ আল্লাহ মানুষ সৃষ্টি করলেন তার দাসত্বের জন্য গোলামির জন্য এবার আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আল্লাহ এ কোরআন কেন নাজিল করেছেন এ কোরআন কেন নাজিল করেছেন الله رب العالمين بلن ألف لام كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله رب العالمين سورة إبراهيم দীপ্তহীন কণ্ঠে তিনি ঘোষণা করেছেন আমি আমার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের কাছে গোটা মানব জাতির জন্য যে কিতাব পাঠালাম এই কিতাব পাঠাবো উদ্দেশ্য আমার এই একটাই নিতুরিজান নাজ মানুষদেরকে বের করে রবি আনবেন মিনাজ জুলুমাত অন্ধকার থেকে ইলানুর আলোর দিকে জোরে বলেন সুবহানল্লাহ নবী আসলেন এই কোরআন দিয়ার অন্ধকারের পথ থেকে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গোটা মানব জাতিকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে এসেছেন জোরে বলেন কথা ঠিক কিনা আজকে গোটা পৃথিবীর মুসলমান সমাজ যখন আজকে কোরআনে কারিম থেকে কোরআনে কারিম দিয়া গোটা পৃথিবীর অন্ধকার জুলুম নির্যাতন বন্ধ করার জন্য পরিকল্পনা যারাই করে আজকে গোটা পৃথিবীর মধ্যে দেখা যায় তারা আজকে বিপদে জোরে বলেন কথা ঠিক কিনা আজকে তারা বিপদে কিন্তু এ কাজ হবে এ বিপদ আসবে কেন আসবে

দিয়া যখন গোটা সমাজের মধ্যে কোরআনের দাওয়াত পৌঁছানো হয় তখন আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষের মধ্যে গায়ে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না তারা তখন ওই কোরআন প্রেমিক আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ইসলাম প্রেমিক মানুষের উপরে তারা ও প্রতভাবে তারা তাদেরকে ধ্বংসের পায়তার করে যাচ্ছে জোরে বলেন কথা ঠিক কিনা আমার বন্ধুগণ সম্রাট টাইসার মুসলমানদের iman টেস্ট করতেছে টেস্ট করতে চাচ্ছে মুসলমানদের ইমান পরীক্ষা দেওয়ার জন্য কে কে প্রস্তুত এক এক করে আশি জন সাহাবি দাঁড়িয়ে গেলেন মুসলমান হিসাবে ইমানের পরীক্ষা দেওয়ার জন্য আজকে যদি এভাবে মুসলমানদের ইমানের পরীক্ষা আসে আপনারা কি ঘরে বসে থাকবেন জোরে বলেন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমার বন্ধুরা কোন বস্তায় যদি আপনারা লক্ষ্য করুন কোনো বস্তায় যদি বস্তায় যদি লবণ লেখা থাকে কোনো ব্যক্তি চিনিয়ান থেকে যদি যখন দেখে বস্তায় লবণ লেখা যখন লবণ লেখা দেখলো দেখার পর ওই লোক সব লোকগুলো যারা চিনি আনতে গেছে লবণ লেখা দেখার পর ওই দোকানে যাবে কথা যাবে বলে না কিন্তু ওই লবণের বস্তায় যদি চিনি থাকে তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যাদের যারা ওই চিনির ঘ্রান নিয়ে বুঝতে পারে পিপড়া ওই পিঁপড়া যাবে না জোরে বলেন যাবে ওই পিপলা যদি যেতে যে সামনে কিছু পিপলা যাওয়ার পরে কয়েকটা পিপলাকে মেরে ফেলা হয়েছে তখন পিপলা গুলো মানে পিছন দিকে আসবে না সামনের দিকে যাবে কোন দিকে যাবে সামনের দিকে আরো চলবে চলতেই থাকবে কারণ তার টার্গেট কোন দিকে কিসের দিকে কথা বলেন টার্গেটটা হচ্ছে চিনির দিকে অতএব সে যত বিপদ সামনে দেখুক না কেন নিজের ভাই মরেছে নিজের স্ত্রী মরেছে দেখার কারণ টার্গেট কি? যেই মুসলমানের টার্গেট আল্লাহর জান্নাত যেই মুসলমানের টার্গেট আল্লাহ পাকের সন্তুষ্টি ওই মুসলমান যখন দেখে কোরআনে কারীমের মধ্যে গোটা পৃথিবীর শান্তি এবং মুক্তির একমাত্র পথ ওই মুসলমান তখন দেখে সামনের দিকে অগ্রসর হয় যখন সামনের দিকে যায় যখন দেখে কিছু মানুষ গুলি খেয়ে মরতেছে কিছু মানুষ মায়ের খেয়ে মরে তখন মুসলমান কিন্তু পিছন দিকে দিকে যায় না ও মুসলমান সামনের অগ্রসর হয় জরে বলেন তারা ঠিক কিনা মুসলমান জীবন দিবে মুসলমান জীবন দিয়ে রক্ত দিবে রক্ত দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে জরে কর আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولا كلا تشعرون. الله بك رب العالمين قران الكريم المطيب স্পষ্ট করে তিনি ঘোষণা করছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত তোমরা নিজেরা উপলব্ধি করতে পারো না জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার বন্ধুরা আল্লাহ রাস্তায় সাদা বরণ করলো যারা আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেন তারা জীবিত তারা মৃত্যু না আমার বন্ধুরা লক্ষ্য করুন আজ থেকে পূর্বে সাল যে এরাকের তে তন সম্রাট সম্রাট ফয়সাল ওই সম্রাট ফয়সাল হঠাৎ করে রাতের বেলায় স্বপ্নে দেখছেন তার কাছে ঘুমের ঘরে দুইজন সাবিয়ে এসে দণ্ডায়মান হয়ে বলতেছেন আমরা বিশ্বনবী মোহাম্মদ রসহরুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের আমরা উমার রাদি আল্লাহ তার আনুএর উমর রাদী আল্লাহ তার নির্দেশ পাবার পর আমরা ওই সম্রাট কয়সারের কয়সারের কাছে ইমানের পরীক্ষা দেওয়ার জন্য আমরা রওনা হয়েছিলাম আমাদেরকে শহীদ করা হয়েছিল আমাদেরকে দাজলা নদীর তীরে আমাদেরকে দাপন করা হয়েছে দাজলা নদীর তীরে পানিতে নদীর ভাঙরে আমাদের কবরটা ভেঙ্গেছে গেছে এ সম্রাট ফয়সাল যদি পারো আমাদেরকে ওই কবর থেকে উঠায় একটু অন্যত্র হস্তান্তর করার ব্যবস্থা করো জোরে কর্ণ হওয়ার সম্রাট যখন তিনি যখন এই স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পর তিনি চুপ করে বসে আছেন কোন সিদ্ধান্ত নেন নাই পরের রাত্রে আবার ওই দুইজন ব্যক্তি স্বপ্ন দেখাচ্ছেন সম্রাট ফয়সালকে স্বপ্ন দেখানো হচ্ছে সম্রাট পয়সাল আমরা আল্লাহ নবী দুইজন আমার নাম আমার নাম জাবের জোরে আমরা দুইজন হোসাইফের এই কবরের মধ্যে আমাদেরকে রেখে দেওয়া হয়েছে পানির নদীর ভাঙ্গনে আমাদের কবরটা ভেঙে গেছে অতএব আমাদেরকে সেখান থেকে একটু হস্তান্তর করার ব্যবস্থা করুন জোরেকান্লাহ আকবার কোন সিদ্ধান্ত নিতে পারলেন না কোন সিদ্ধান্ত নিলেন না হঠাৎ করে ওই উনিশশো বত্রিশ সালের প্রতি সময়ে এরাকের গ্রান্ড মুক্তি সব থেকে শ্রেষ্ঠ আলেম যিনি তিনি স্বপ্নে দেখলেন ও মুফতিরে ইমানদারের সাথে ইমানদারের সম্পর্ক আমি ইমানদার তুমি ইমানদার আমি আজকে আমার কবরটা ভেঙে গেছে তুমি যদি একটু পারো আমাদেরকে সেখান থেকে উঠায় হস্তান্তর করে অন্য কোথাও দাপনের ব্যবস্থা করো সরে কন্নাল্লাহু আকবার এমন সময় রাতের বেলায় যখন তিনি স্বপ্ন দেখলেন রাতের বেলায় স্বপ্ন দেখার পর ওই গ্রাম মুফতি সকালবেলা উঠেছেন হজরের নামাজ আদায় করে তিনি সম্রাট সম্রাট ফয়সাল রাজদরবারে হাজির হয়ে গেলেন সম্রাট ফয়সালের রাজদরবারে হাজির হয়ে বললেন সম্রাট ফয়সাল বাচ্চা যা বানাত আমি আপনার কাছে একটি দাবি নিয়ে এসেছি ও যে তাজলা নদীর তীরে সালমান পার্কের পাশে দুইজন সাহেব লাশ সরে আল্লাহু এমন সময় সম্রাট ফয়সাল রাজ দরবারের সিংহাসন থেকে দাঁড়ায় গেছে রাজ দরবারের সিংহাসন থেকে দাঁড়ায় যাব তিনি বলতেছেন ও সম্রাট আমি সম্রাট তোমরা আমাকে সম্রাট বলে ডাকতেছ তুমি কি বলতে চাচ্ছ বলে রাজদা তীরে দুইজন সাহেবের কবরটা ভেঙে গেছে লাশটা বে পানির উপর ভাসতেছে আমাকে স্বপ্ন দেখানো হলো অতএব আপনি যদি একটু অনুমতি দিতেন তাহলে লাশ দুটাকে উঠায় একটু অন্যত্র হস্তান্তর করার ব্যবস্থা করতাম জরেকান আল্লাহু আকবার বাচ্চা বলেন যাও যা কিছুর প্রয়োজন আপনি তো ग्रैंडমাস্টে আপনি অর্ডার দিলে ব্যবস্থা করা হবে জরেকান আল্লাহু আকবার সিদ্ধান্ত মোতাবেক ওই সম্রাট তখন বললেন আগামী সপ্তাহে দুইজন লাশ উত্তরণ করা হবে যখন সিদ্ধান্ত নিয়ে তারিখ ঘোষণা করা হলো তখন তখন ছিল হজের মৌসুম হজের মৌসুমে সকল হাজিগন এক বাক্যে তখন বলতে লাগলো সম্রাট ফয়সালের কাছে বক্তব্য পাঠালো সিঁড়ি পাঠালো আমরা মক্কা রেছি মদিনায় এসেছি আল্লাহর ঘর বিশ্বনবীর রওজা জিয়ারত করার জন্য অতএব আমরা যতক্ষণ পর্যন্ত ইরাকের মজমিনে না আসব ততক্ষণ পর্যন্ত দুইজন সাহাবীর লাশকে তুলবেন না কারণ আমরা আল্লাহকে দেখি নাই আমরা নবীকে দেখি নাই বিশ্বনবী সাবিদেরকে যদি একটু দেখতে পারি মনের আমরা একটু মিটাতে সময় তারা চাইলেন তাদেরকে দশ দিন সময় দেওয়া হল বলা হল সম্পন্ন হওয়ার দশ দিন পর ওই সালমান পার্কের পাশ দিয়ে দুইজন সাবির লাশ উত্তোলন করা হবে এই সংবাদ যখন তাদেরকে ঘোষণা করা হল ঘোষণা করার পর হজ সম্পন্ন হওয়ার হর সম্পন্ন হওয়ার দুই দিন পর যখন দশ দিন পর তার লাশকে যখন উত্তোলন করার জন্য ব্যবস্থাপনা করা হলো লক্ষ লক্ষ মানুষ তখন ওই আল্লাহ নবী দুইজন সাবিকে দেখার জন্য হাজির হয়ে গেল সরে কর্নাল্লাহ আকবর ওই সালমান পার্কের পাশে দাজলা নদীর তিরিপ যে জায়গাটা স্বপ্নে দেখানো হয়েছে ওই জায়গায় যে দেখা গেল আল্লাহর নবীর দুইজন সাহাবীর লাশ দেখা যা আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকাতালু

লাস্ট দুটিকে যখন তোলা হলো একজন খ্রিস্টান ডাক্তার সেখানে হাজির হলেন খ্রিস্টান ডাক্তার বলছেন আল্লাহ রাবুল আলমিন কোরআনের কারিমের মধ্যে বলেছেন আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না এই দুইজন সাবির চোখ আমি পরীক্ষা করব কারণ আমি একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার যে চক্ষুকে পরীক্ষা করব এই সাহির যদি চক্ষু পরীক্ষা করে যদি দেখি জীবিত মানুষের চক্ষুর মধ্যে যে সিমটাম গুলো আছে ওই সিমটাম গুলো যদি তাদের চক্ষুর মধ্যে পায় তাহলে আমি কোরআনে কারিমের পরে ইমান এনে আমি মুসলমান হয়ে যাব ডাক্তারকে তখন অনুমতি দেওয়া হলো ডাক্তার দীর্ঘ সময় পরীক্ষা করলেন পরীক্ষা নিরীক্ষা করে যন্ত্রপাতি গুলো ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষা করে তিনি বললেন আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে আল্লাহ নবী দুইজন সাহাবি এই তাজলা নদীর জমিনে তাজলা নদীর পাড়ে তাদের কবর দাওয়া হয়েছে আমি চক্ষু পরীক্ষা করে দেখলাম যারা সাদাত বরণ করেছে এই দুজনের চোখ জীবিত মানুষের মতো সব সিমটম গুলো খুঁজে পাওয়া যায় অতএব কুরআন সত্য ইসলাম সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ নাই অতএব আমি এক বাক্যে ঘোষণা করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন আল্লাহু আকবার আমার বন্ধুরা এ কোরআন আজও আছে না নাই যে কোরআন সত্য সে কিতাব আজও আছে না নাই আমরা এসেছি সেই কোরআন শোনার জন্য জোরে বলেন কথা ঠিক কিনা আজকে যারা এই কোরআন শোনার জন্য এসেছি কোরআনে কারিম বলছে এই লোকগুলো এই কোরআনের ময়দানে যদি শেষ পর্যন্ত বসতে পারে এই লোকগুলো যখন কোরআনে কারিম শোনার পর নিজের সত্যটাকে নিজের জবান থেকে যখন বলবে আল্লাহর কালাম সত্য ইসলাম সত্য পতায় আজ থেকে আমি মেনে নিলাম কোরআন ধরে নিলাম কোরআন জীবনে আর কোরআন ছাড়ব না কোরআন ছাড়া জীবন চালাবো না আমার পরিবার আমার পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সব জীবনের কোরআনকে মেনে নিব আল্লাহ বলেন যখন থেকে সিদ্ধান্ত নিবে তখন থেকে আমি আল্লাহ ওই বান্দাকে মুসলমান বা আমার জান্নাত তথ্য করে দেব যারা সিদ্ধান্ত নিয়ে এই ময়দান ত্যাগ করতে পারবে আল্লাহ তালা কোরআানে তাদের সম্পর্কে বলতেছেন আল্লাহ আসমা ইশারা ব্যবহার করে বলছেন ওই লোকগুলো যারা বসে আছে সিদ্ধান্ত নিল কোরআন মানার জন্য আমি আল্লাহ তাদেরকে বদলায় দিলাম ইবাদ্দ ইবাদিল্লা হাসানা তাদের জীবনের সকল গোনাকে পরিবর্তন করে নিকি রূপান্তরিত আল্লাহ রব্বুর আলমিনের কাছে প্রশ্ন করলাম আল্লাহ কোরআন শুনলেই কিলাম আল্লাহ রব্বুর আলমিন তখন তিনি ঘোষণা করছেন ও পৃথিবীর মানব জাতি নাও কোরআন শুনলে কিলাবাল্লা বলেন ওইদা কোরিয়া কোরআনস্তামিও লাঘু ওয়াসি তু লা আল্লা কুম তোর হামো আল্লাহবাকরা বলে আর বলেন যারা কোরআন কি শুনবে আর কোরানকে মারার সিদ্ধান্ত গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করতেছেন আমি আল্লাহ ঐ সকল বান্দার উপরে আমার রহমত অবতীর্ণ করব আল্লাহর কাছে প্রশ্ন করলাম আল্লাহ কি রহমত নাজিল করবা আল্লাহ বলেন তা তা নাজাল আলাইহিমুল আমি কাতারে কাতারে ফেরেশতা পাঠাবো তাদেরকে যে দুটো সুসংবাদ দিব আল্লাহ তাফাফু তোমাদের কোনো ভয় নাই আল্লাহ তাহাজানু তোমরা চিন্তিত হয়ে না অবশুরুবিল জান তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতে সুসংবাদ দিতেছি আরো জোরে বলেন সোহান আর যারা এ কোরআন শুনবে না কোরআন মানবে না কোরআন যারা ভায়োলেশন করে চলে যাবে কেমতের কঠিন ময়দানে যেদিন সূর্য মাথার এক বিঘাত

ইন্ন কৌ মৃত্যখ গুহা দল কোরআল মা জোর জোরে করা লঘো বার আল্লাহ বকরা পুল আলমিন সোরাই ফরকানের মধ্যে বলেন যারা কোরান শোনে নাই যারা কোরআন মানে নাই কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন চালাই নাই পারিবারিক জীবন চালাই নাই সামাজিক জীবন চালাই নাই অর্থনৈতিক জীবন চালায় নাই রাজনৈতিক জীবন চালায় নাই যারা চলে চলে গেছে বসে নাই উঠে গেল আল্লাহ কোরআনকে নবী কেমতের কঠিন ময়দানে আল্লাহ দরবারে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে এখন আল্লাহ যদি আল্লাহ যদি মামলা দায়ের করেন আল্লাহ রবুল আলমিনের আদালতে সেদিন যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে ও তাদের বাঁচার কোন পথ থাকবে আর একটু উপস্থাপন করা হয়েছিল কিচ্ছা কাহিনী বলা হয় নাই এজন্য আমাকে আমাকে উপস্থাপন করার কারণে সবার মন ভালো লাগে না কিন্তু কোরআনে কারিম এমন এক মহান আজিব কিতাব এ কোরআনে কারীম তাদের কাছেই ভালো লাগবে এ কোরআনে কারীম তাদের কাছে ভালো লাগবে যাদের মধ্যে ইমান আছে জোরে বলেন কথা ঠিক কিনা যাদের কাছে ঈমান আছে কোরআনে কারীমের বক্তব্য উপস্থাপন করার কারণে তাদের ঈমান তখন এক পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইতে থাকবেন জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াইজা তুলিয়া আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমান ওয়ালা রাব্বিহিম ইতাওয়াক্কালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনে কারীম যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে ও স্থাপন করা হবে তখন ইমানদারদেরকে আপনি দেখতে পাবেন ইমানদারদের ঈমান তখন বেড়ে গেছে বারবার তারা নারাই তাকবীর আল্লাহু আকবার এর স্লোগান দিতে শুরু করে দিয়েছে কোরআনে কারীম শোনার পর যখন ঈমান বাড়বে আল্লাহ বলেন ইমান বাড়াতে বাড়াতে এমন একটাই পর্যায় নিয়ে যাব ওয়াল আরব কারণ পৃথিবীর কাউকে তারা পরোয়া করবে না একমাত্র পরোয়া করবে কাকে একমাত্র ভয় করবে কাকে এই জন্য মুসলমান কাউকে ভয় পায় না মুসলমান একমাত্র ভয় করবে কাকে আরো জোরে বলেন মুসলমান নেতা মানবে কাকে আজকে তো আমরা এইটাই ভুল করে ফেলেছি আমরা নবীকে নেতা মানতে পারি নাই বিশ্বনবীকে যারা নেতা মানতে পারি আজকে আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই কেমতের কঠিন ময়দানে তাদের কোনো হিসাব হবে না বিচার হবে না বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করবেন আজকে মঞ্চের পরে দাঁড়িয়ে আমরা একের পর এক বক্তৃতা দিতেছি আমার নেতা তোমার নেতা ছাতা মাতা ছাতা মাতা কিন্তু আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা এই কথা যারা বলতে পারি না আমার কষ্ট লাগে সরব লাগে আমি তাদেরকে বলতে চাই কামতের কঠিন ময়দানে কার সঙ্গে হাসর হবে কি ভেবে দেখেছ আল্লাহ পাকবুল আলমিন কেমতের ময়দানে আপনাকে আমাকে একাকি ডাকবেন না নেতার সঙ্গেই ডাকবেন সুবাহ আল্লাহ বলে কুল্লো নাসিম্বি মা বিহীম জেকান আল্লাহ হোক আল্লাহ রব্দুল আলামিন বলেন কেমনতের কঠিন ময়দানে আমি আল্লাহ ফাতরব্ল আলামিন যখন তার নেতাকে তার সঙ্গে ডাকবো নেতাকে ডাকবো তারপর কর্মী কর্মীকে ডাকা হবে আমার নেতা যদি হয় একজন ঘুশখোর আমার নেতা যদি হয় একজন মদ খোর আমার নেতা যদি হয় একজন জেনাকার আমার নেতা যদি হয় একজন চোর একজন ডাকাত তার পাশে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাকেন তাহলে মনে হয় নাজাত পাওয়া যাবে জোরে কর নাজাত পাওয়া যাবে যাবে না আমার বন্ধুরা এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রথমেই তিনি নির্দেশনামা দিলেন কিয়ামতের কঠিন ময়দানে যার সঙ্গে উঠতে চাও যার সঙ্গে জান্নাতে যেতে চাও ওই নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিতা হিসাবে গ্রহণ করে না আর জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগান লক্ষ্য করুন আল্লাহ পাক রব্বুল তিনি যে কোরআনুল কারীম দিলেন এই কোরআনুল কারীম নিজের ব্যক্তিগত জীবনে সাজানো লাগবে এই জন্য আল্লাহ পাকুল আলমিন সর্বপ্রথম যে যখন যে কোরআন কারিম বিশ্ব নবীর কাছে নাজিল করেছেন এই কোরআন কারিম বিশ্ব নবীর কাছে নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উপস্থাপন করেছেন সূরা আলা সবাই পড়ুন বিশ মিল্লাহির রহমানির রহিম ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসান আল্লা আলমিন তার নবীর কাছে সর্বপ্রথম বাক্য উচ্চারণ করে পাঠালেন পড়ো কি বলতে বললেন আর একটু আসতে বলেন কি বলতে বলেছেন কোরআন পড়তে বলেছেন এ কোরআন পড়ো এ কোরআন দিয়ে নিজের জীবন গড়ো এ কোরআন দিয়ে সমাজ গড়ো এ কোরআন দিয়ে অর্থনৈতিক জীবন গড়ো এ কোরআন দিয়ে রাজনৈতিক জীবন গড়ো এ কোরআন দিয়ে যদি গড়তে পারো আমি আল্লাহ তালা দুনিয়ায় শান্তি আখরাতে মুক্তি দান করে দেব আরো জোরে বলেন সুবাহ আমার বন্ধুরা লক্ষ্য করুন আজকে আমরা এই কোরআন পড়তে চায় না জোরে বলেন কথা ঠিক কিনা আজকের মা বোন যারা আগের কালের মা বোনেরা বাড়িতে যখন একটু সময় পাইত কোরআনে কারিম তেলাবাদ করত জোরে বলেন কথা ঠিক কিনা কিন্তু এখন মা বোনেরা কোরআনে কারিম নিজেরাও তো পড়ে না সন্তানদেরকেও কোরআনে কারিম পড়াইতে চায় না জোরে বলেন কথা ঠিক না বে ঠিক ওরা কোরআন হাদিস সালতে পারে ওরা ওরা কোরআন হাদিস সালতে পারে ওরা ছাড়বে না টিভির ডিসেন্টি না ঘরে 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 সে গোলমাল ওরা কোরআন হাদিস ছাড়তে পারে ওরা নামাজ রোজা ছাড়তে পারে ওরা ছাড়বে না ঘরে ঘরে গোলমাল কথা বলেন ঠিক কিনা ওরা আজকে কোরআন হাদিস ছেড়ে দিয়েছে পর্দা নাই কিন্তু আপনাদের এলাকার মধ্যে আছে আমার বন্ধুরা মাহফিলে যখন যায় এলাকার রাস্তায় যখন গাড়ি নিয়ে যায় তখন যে পরিবেশ পরিস্থিতি দেখি কিন্তু আপনাদের এই নীল ফাম ঢাকাতে যখন ঢুকলাম মনটা ভরে গেল রাস্তায় খুব অল্প মহিলা পেয়েছি পেয়েছি যাদেরকে আল্লাহ বলবেন না প্রশংসা করার একটা জায়গা পেয়ে গেলাম জল ঢাকার মা বোনের ভালো কিন্তু আজকে এই মা বোনদেরকে পর্দার মধ্যে আশা লাগবে জোরে বলেন কথা ঠিক কিনা আজকে যেই পর্দা পথটাকে বিলুপ্ত করে দিয়ে নারী পুরুষ একই সঙ্গে চলাফেরা করার সমান অধিকার দেয়া হলো যে সমান অধিকার দেওয়ার পরে আজকে আমরা সমাজ থেকে জেনা ব্যভিচারী বন্ধ করার চেষ্টা করছি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো জেনা ব্যভিচারী সমাজ থেকে বন্ধ করা যাবে না জোরে বলেন কথা ঠিক কিনা এখানে এই বিদ্যুৎ লাইন জ্বলতেছে এই বিদ্যুৎ চালাবার জন্য দুটা তার প্রয়োজন একটার নাম নেগেটিভ আর একটার নাম সমাজ চালাবার জন্য আল্লাহ নেগেটিভ এবং পজিটিভ দিয়েছেন কিছু পুরুষ কিছু নারী সুহান আল্লাহ বলে নারী এবং পুরুষ এবং নারী এবং পুরুষ চলার নীতিমালা কোরআনে কারিমি আল্লাহ দিয়েছেন জলেকন সুভান আল্লাহ এই নারী এবং পুরুষ চলার নীতিমালাও কোরআন আল্লাহ দিলেন আর সেই নীতিমালাকে লঙ্ঘন করে আমরা যদি নিজের ইচ্ছা মতন নীতিমালা দিয়া সমাজের নারী এবং পুরুষ চলতে চাই বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই আমার বন্ধুরা এই দুটা তার একটা নেগেটিভ একটা পজিটিভ এই তারের উপরে কাবার দেওয়া আছে জোরে বলেন কথা ঠিক কিনা আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই ওই কাবারটা যদি খুলে দেওয়া হয় খুলে দেওয়ার পরে এই লাইন কি জ্বলবে নেগেটিভ আর পজিটিভ দুটা যখন এক হয়ে যাবে তখন কি বাস্ট সম্ভাবনা আছে না নাই বাস্ট সম্ভাবনা আছে তখন বাস্ট হয়ে যাবে বাস্ট হয়ে তখন বিদ্যুৎ সার্কিট হয়ে গেলে সঙ্গে সঙ্গে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে ঘর বাড়িতে আগুন জ্বলবে জোরে বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা আজকে নারী এবং পুরুষকে এক জায়গায় বসায়া চাকরি দেওয়া হচ্ছে এনজিও তে চাকরি করছে ব্যাংকে চাকরি করছে স্কুলে চাকরি করছে সব জায়গায় চাকরিতে আসে নারী পুরুষ রাস্তায় চলাফেরা করতেছে যদি তাদেরকে ওই তারের মতো উপরের কাবার যদি খুলে ফেলা হয় উপরের কাবার খুলে যদি একই সঙ্গে চলাফেরা করতে থাকে তাহলে চলাফেরা করলে অবশ্যই নারী এবং পুরুষ সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে জোরে বলেন কথা ঠিক কিনা যদি আল্লাহ রব্বুল আলমিনের বিধানের পটত্ব পর্দা প্রথা এটা যদি নারী এবং পুরুষ ও ভাই মিলে মেনে নেয় সমাজের মধ্যে কি আসবে জোরে বলেন কি আসবে আজকে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে যে সকল কলেজ ইউনিভার্সিটির ছাত্রীরা বোরকা পরে

আমার বন্ধুরা আল্লাহ পাকুল আলমিন আইন রচনা করে দিলেন নারী এবং পুরুষের আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন নারীর কাজ হচ্ছে নারী ঘরের মধ্যে থাকবে পুরুষের কাজ বাইরে যাওয়া আর নারী যদি বাইরে যেতে হয় নারী তাহলে তা কি করা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারী জাতি সম্পর্কেকে কে বলতেছে নকরনা ফি বুয়ুতিকুননা ওয়ালা তাবররুজান তাবররুজাল জাহিলিয়াতিল উলা জোরে করে আল্লাহু আকবার ওয়ালা তাবররুজান তাবররুজাল জাহিলিয়াতিল উলা ও নারী সমাজ ঘরের মধ্যে থাকো যদি ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন হয় ওই জাহিলা যুগের মতো সাজসজ্জা প্রদর্শন করে তোমরা ঘরের বাইরে বেরোয় না কারণ ঘরের বাইরে যদি সাজসজ্জা করে বের হও এই পিজিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা আছে না না জোরে বলেন আছে না নাই আছে আজকে ইফটিজিংয়ের শিকার হচ্ছে নারীরা কিন্তু এই পিজিংয়ের শিকার হবে না তখন কোরআনে কারিমের আয়াত মানবে যখন আরও জোরে বলেন কত ঠিক কি না এখন নারীরা কি করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে ডেকে বলছেন জানিকার আল্লাহ বলেন নবী আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে গোটা পৃথিবীর মুমিন নারীদেরকে বলে দিন যদি তাদের ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন হয় তারা যেন তাদের চাদরটাকে ঝোলাইয়া দেয় চাদরটাকে ঝোলায় আদায় বড় চাদর পরে ওলনা বড় পরে কিন্তু আজকে তো উলনা তো বড় না এখন ডিজিটাল যুগ এখন দিন দিন ছোট হতেছে জোরে বলেন কথা ঠিক কিনা যারা পর্দা করে বড় কাপড়ে দেখবেন আগে ওলনাটা যেমন ছিল এখন স্কাপ করতে পড়তে ডিজাইন করতে করতে মাথা ডুক শুধু আছে মাঝখানে আর কিছুই নাই জোরে বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা আমার বন্ধুরা এই গোটা এই সমাজটাকে যদি বাঁচাতে চাই তাহলে একমাত্র প্রয়োজন আল্লাহ আইন ধরে বলেন কথা ঠিক কিনা এই জন্য গত দুই হাজার সালে দুই হাজার সালে গোয়েন্দা সংস্থা রিপোর্ট প্রকাশ করেছিল যেই রূপে উল্লেখ করা হয়েছে গোটা পৃথিবীর মধ্যে অন্যায় অত্যাচার রাহাজানি এটা হওয়ার পিছনে ফিফটি পার্সেন্ট দায়ী হচ্ছে মাদক দ্রব্য যে মাদক দ্রব্য গোটা পৃথিবীর সমাজটাকে গোটা পৃথিবীর যুব সমাজটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে জোরে বলেন কথা ঠিক কিনা আজকে সরকারকে বলবো এই মাদক দ্রব্য বন্ধ করার জন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে জোরে কান ঠিক কিনা আমার বন্ধুরা সেখানে উল্লেখ করা হয়েছে গোটা পৃথিবীর গোটা পৃথিবীর চল্লিশ তিরিশ অন্যায় যা ঘটতেছে এর একটি মাত্র কারণ হচ্ছে সমাজের মধ্যে অন্যায় অবিচার এটার একমাত্র কারণ ইন্ডিয়া থেকে আমদানি করে যেই অশ্লীল বেহাপানা নিত্য সাংস্কৃতিক আবিষ্কার করা হয়েছে এটা দেখে গোটা পৃথিবীতে অন্যায় বাড়তেছে জোরে বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা আমার বন্ধুরা যা দিয়ে জাতি আজকে পথে চলে যাচ্ছে সেটাকে বাড়ানো হচ্ছে যার মাধ্যমে গোটা পৃথিবীর মানব জাতি শান্তি সুশীতল চায় তলে আশ্রয় গ্রহণ করতে পারবে সেই কোরআন থেকে জাতিকে ঢাই বা করে দূরে সরাবার পায় তারা চলছে জোরে বলেন কথা ঠিক কিনা আজকে ওই হুদি খ্রিস্টানদের পায়ের দিকে আমরা যাব না আমরা চলে আসবো জাতিকে মুক্ত করার জন্য সমাজ সমাজের মধ্যে শান্তি আনার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলুন আমিন আরো যারা বলুন আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন তার নবীকে দিয়ে যে কাজগুলো করিয়েছিলেন তার নবীকে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবীর মধ্যে এ কোরআনে করিমের তেলাবাতের মাধ্যমে এ কোরআনে করিমের শিক্ষার মাধ্যমে এ কোরআনে কারিমের সুসংগঠিত হওয়ার মাধ্যমে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গোটা পৃথিবীর মধ্যে সমাজ থেকে শান্তিতে ভরপুর করেছিলেন আল্লাহ আমাদেরকে সেই কোরআনের সায়তলে আসার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আমার বন্ধুরা রাত প্রায় বারোটা বেজে গেছে আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না আগামীকাল আমার প্রোগ্রাম বরিশাল সেখানে যেতে হবে আল্লাহ পাক আলামিন যদি দেরি হয়ে যায় তাহলে যেতে কষ্ট হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে আমাদেরকে বুঝ দান করুক কোরআন কারিমের সংক্ষিপ্ত কিছু কথা বলেছি আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন ولا الله قوة, الله قوة الله إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ওহা বোলা নামি নদুন কর্মতন ইন্ন কান্তল্লা খাব ওরা বোলা লাবি ফেলে না দিও আল্লাহ ফেলে না দিও গুনা জত করেছি মোরা খ মা তুমি করিও বন্দাছি বন্দগী নাইব শেষ করেছি জিন্দগী আখেরা তের বিচার দিনে এ পাপি দে রুপি মফকোর দা ওগো গো আল্লাহ তোমার বান্দারে নাইলে তমার বান্দা যাবে কারদারে। রহমান রহিম নামে আল্লাহ তোমাই রয়েছি মানিয়া কি করে আমাদেরকে যখন নামে ফেলিবা আল্লাহ গভীর রজনীতে তাহার জুতো রাখতে তোমার কাছে হাত তুলেছি জীবনে যত গোনা করেছি তুমি করে দাও মাফ রব্বুল আলমিন এই ময়দানে এমন মানুষ আছে যাদের আব্বা দুনিয়াতে না এমনও মানুষ আছে আব্বা আছে মান এমনও মানুষ আছে আল্লাহ হারাইয়া হারাইয়া এই ময়দানের মধ্যে বসে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ্বা জন্য চোখের পানি ছেড়ে কাঁদে আল্লাহ মেহরবানি করে ওই সকল আব্বা কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। ও রব্বুল এই ভাবন মোরাদ ইস্তাদ সাইফোন বাজার হাই স্কুল ময়দানের ডাইনে বামে সামনে পিছনে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ যারা পরিমান ইমান নিয়ে যারা কবরে গেছে সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন খবরগুলিকে জান্নাতে টুকরাই পরিণত করে দাও রব্বুল আলমিন এই মাহফিলে আমরা যারা হাজির হয়েছে আগামীকাল মাহফিলের শেষ রজনী আল্লাহ আগামীকাল মাহফিলা আমাদের কাছে তৌফিক দান করে দিও গল্লা রব্বুল আলমিন তোমার কাছে ফরিয়াদ জানাই যে সকল ভাইরা এই মাহফিলের জন্য কষ্ট করে আল্লাহ যুবক মানুষ আব্দুল জলিল ভাই সব এমনি করে যে সকল যুবক ভাইরা এই মাহফিলের জন্য কষ্ট করেছে আল্লাহ মেঘের করে সকলকে তোমার দিনের মোজাহিদ হিসেবে কবুল করে নাও আল্লাহ কোরআনের বিজয় করার জন্য তারা যে চেষ্টা সাধনা করছে আল্লাহ তাদের কবুল করে নাও আল্লাহ আমাদের সকলকে মানার তৌফিক দাও রান্না ঘর থেকে বঙ্গভবন পর্যন্ত কোরআন প্রতিষ্ঠা করে দাও আল্লাহ কোরআনের রাজ কায়ম হয়েছে আল্লাহ এটা দেখার তৌফিক তুমি আমাদের দিয়ে দাও যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে আল্লাহ তাদের সকলকে কোরআন প্রতিষ্ঠা করবার তাও দিয়া দাও রব্বুল আলমী কোরআন ছাড়া শান্তি হবে না কোরআন ছাড়া মুক্তি হবে না আমাদের সকলকে বোঝার তাও ফিক দিয়া দাও আল্লাহ এই মাহফিলের জন্য যারা অর্থ দিল টাকা দিল পয়সা দিল শ্রম দিন আল্লাহ সকলে শ্রম টাকা কে কবুল করে নাও এ রসিলাই কালকা মতের ময়দানে না যা তেরো জরিয়া বানা দাও আল্লাহ আমি মুছাছি আমি বোনাগা বোনার গোছা মাথায় নিয়ে তোমার কাছে হাত তুলেছি আমার হাত দোকানার তোমার কাছে পছন্দ নাও হতে পারে এই ময়দানে হাজার হাজার মানুষ হাত তুলেছে আ আল্লাহ তাদের হাতের রশিলা করে আল্লাহ আল্লাহ তাদের হাতে রসিলা করে আমাদের দোয়া দরখাস্ত কবুল করে নাও আল্লাহ মা বোনদেরকে খাদি যায় সাথে মার মতো হওয়ার তৌফিক দাও আল্লাহ মা বোনদেরকে নামাজ পর্দা স্বামীর খেদমত আল্লাহ তোমার হুকুম মানার তৌফিক দিয়া দাও আল্লাহ সকলকে নামাজি বানায় নাও দিনদার পরেশগার মুদ্রাকে মুসলমান বানায় নাও রব্বুল আলমিন আমাদের সকলকে তোমার দিনের প্রতি কামার থাকবা তাও বিজ্ঞান করে দাও রাম হুমা কামা সগীর রব্বির হাম হুমা কামা ও রব্বায় সীর রব্বুল আলমীর যার মনে যে নেকাশা আছে নেকাশা গুলো পুরা করে দাও আল্লাহ গুলো পূর্ণ করে দাও আমাদেরকে তোমার কোরআনের খাদেম বানায়া নাও যখন মৃত্যু দিবা ইমানের কালেমা জপতে জপতে মরদ নসিব করে দিও কালিমাই তাই বালা ان الله محمد رسول الله السلام عليكم ورحمه الله